Hi friends, welcome to my channel Study with Ishani. 3rd August 2020 current affairs niye elam. Ajke sete tomader jonno 13 ta khub guruttopurno current affairs ache. Tumra video ta prothom theke shesh porjonto dekho. Prottekta proshner sathe sathe ami static GK ar extra fact gulo bole debo. Video bhalo lagle like karo ar channel e notun hoye thakle subscribe karo. Okay? Cholo dekhi ni ajker current affairs er proshno gulo. प्रथम प्रश्न हार्दिक सतीश चंद्र शाह कार नतून प्राइवेट सेक्रेटरी हिसेबे नियुक्त हलन ए प्रश्न सठिक उत्तर हो जाए अपशन बी नरेंद्र मोदी तिनी भारत 14वां एवं बर्तमान प्रधानमंत्री 2014 থেকে বর্তমান 2001 থেকে 2014 সাল পর্যন্ত তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন দুই নম্বর প্রশ্ন সুইজারল্যান্ডে 53rd বিএল ইন্টারন্যাশনাল চেস ফেস্টিভ্যালে কততম স্থান অধিকার করল ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার পেন্টালা হরিকৃষ্ণা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রথম স্থান অধিকার করেছে পোল্যান্ডের রেডোস্লাও ওয়াজতাশেক তোমাদের যদি ইংরেজিটা পড়তে অসুবিধা হয় তার জন্য পাশে বাংলা লিখে দিয়েছি ঠিক আছে পরবর্তী প্রশ্ন তিন নাম্বার সম্প্রতি প্রয়াত লোক সংগীত শিল্পী সোনম শেরিং লেপচা কোন পুরস্কার পেয়েছিলেন সম্প্রতি প্রয়াত লোক সংগীত শিল্পী সোনম শেরিং লেপচা কোন পুরস্কার পেয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পদ্মশ্রী মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 92 বছর যিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন একজন সৈনিক হিসেবে 1995 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড এবং 2007 সালে তিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন পরবর্তী প্রশ্ন 4 নাম্বার আইসিআরএ এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং গ্রুপ সিইও হিসেবে নিযুক্ত হলেন কে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এন সিভারামন অপশন বি প্রতিষ্ঠা সাল 1991 পরবর্তী প্রশ্ন 5 নম্বর দেখব কোন রাজ্যে প্রথম পবন হাঁস নামে হেলিকপ্টার সার্ভিস লঞ্চ করা হলো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উত্তরাখণ্ড এটি লঞ্চ করলেন সিভিল অ্যাভিয়েশন মিনিস্টার হরদীপ সিং পুরী এই পরিষেবার মাধ্যমে দেরাদুন নিউ তেহরি শ্রীনগর এবং গৌজরকে সংযুক্ত করা যাবে সপ্তাহে তিন দিন চলবে এই পরিষেবা উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন আর গ্রীষ্মকালীন রাজধানী গারসেন বর্তমান মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বর্তমান রাজ্যপাল বেবি রানী মরিয়া পরবর্তী প্রশ্ন দেখব আমরা ছ নম্বর প্রশ্ন লাদাখের কোন শহর দুটিকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লে এবং কার্গিল রাজধানী লে এবং কার্গিল জেলা সংখ্যা দুটি 2019 সালে 31 অক্টোবর লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব সাত নম্বর প্রশ্ন কোথায় হাইপার লোকাল ডেলিভারি সার্ভিস লঞ্চ করলো ফ্লিপকার্ট সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বেঙ্গালুরুতে এই পরিষেবায় মাত্র 90 মিনিটে স্থানীয় ডেলিভারি দেওয়া হবে ফ্লিপকার্টের হেডকোয়ার্টার বেঙ্গালুরু প্রতিষ্ঠা সাল 2007 সালের অক্টোবর মাস প্রতিষ্ঠাতা সচিন বানসাল বিন্নি বানসাল বর্তমান সিইও হলেন কল্যাণ কৃষ্ণমূর্তি পরবর্তী প্রশ্ন দেখব আট নম্বর প্রশ্ন হামেদ বাকাওকো কোন দেশে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আইভরি কোস্ট অপশন এ আইভরি কোস্টের রাষ্ট্রপতি হচ্ছে আলাসুনে উত্তারা আইভরি কোস্টের রাজধানী ইয়ামু সুক্রো আইভরি কোস্টের মুদ্রা হচ্ছে ফ্রাঙ্ক পরবর্তী প্রশ্ন ন নম্বর
স্কচ গোল্ড অ্যাওয়ার্ড জিতল কোন কেন্দ্রীয় মন্ত্রণালয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উপজাতি বিষয়ক মন্ত্রণালয়। এম্পাওয়ারমেন্ট অফ ট্রাইবালস থ্রু আইটি এনেবেলড স্কলারশিপ স্কিমসের জন্যই এই অ্যাওয়ার্ড পেয়েছে। বর্তমানে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী হলেন অর্জুন মুন্ডা। পরবর্তী প্রশ্ন দেখব, 9 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন দেখব আমরা, মুসলিম ওমেন্স রাইটস ডে পালিত হয় কবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1 আগস্ট। 1 আগস্ট পালিত হয় মুসলিম ওমেন্স রাইটস ডে। 3 তালাক প্রথার বিরুদ্ধে আইন প্রণয়নকে স্মরণীয় রাখতেই এই দিনটি পালিত হলো। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, কোন রাজ্য সরকার জনপ্রিয় লোকসঙ্গীত রাঙ্গাবতীর নাম অনুসারে বিলুং গ্রামের নামকরণ করেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উড়িষ্যা। উড়িষ্যা সরকার জনপ্রিয় লোকসঙ্গীত রাঙ্গাবতী, এই গানটা আমরা সকলেই শুনেছি, এই নাম অনুসারে বিলুং গ্রামের নামকরণ করেছে। ঠিক আছে, সম্প্রতি উড়িষ্যা রাজ্যে ভুবনেশ্বরে রোবোটিক রেস্টুরেন্ট খোলা হয়েছে, এটা আমি তোমাদের আগে একবার বলেছিলাম। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, উড়িষ্যার রাজ্যপাল গণেশী লাল। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, 12 নম্বর প্রশ্ন, কোন দেশে সভাপতিত্বে 6ষ্ঠতম ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্টার্স মিটিং অনুষ্ঠিত হলো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাশিয়া। অপশন সি, রাশিয়ায় অনুষ্ঠিত হলো। 2021 সালে সভাটি ভারতে অনুষ্ঠিত হবে। ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্টার শ্রী প্রকাশ জাভেদকার ভারতের হয়ে এই সভায় অংশগ্রহণ করেছিল। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাজধানী মস্কো। রাশিয়ার মুদ্রা রাশিয়ান রুবেল। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 13 নম্বর প্রশ্ন, ট্র্যাডিশনাল সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ভারত কোন দেশের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জিম্বাবুয়ের সাথে ভারত মৌ চুক্তি স্বাক্ষর করল। জিম্বাবুয়ের রাষ্ট্রপতি এমারাসান নানগাওয়া। জিম্বাবুয়ের রাজধানী হারারে। জিম্বাবুয়ের মুদ্রা জিম্বাবুয়ের ডলার। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটে তোমাদের জন্য 13টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর একটু কষ্ট করে শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশা নিয়ে ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।